নমস্কার, আপনারা শুনছেন কেআরসি টাইমস এর বাংলা পডকাস্ট, আর সাথে রয়েছে আমি কাকলি ডোরা চক্রবর্তী। আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পাঞ্জাবের তারন তারন জেলাতে হামলা, ফের বড়সড় নাশকতার ছক। পুলিশ স্টেশনে হামলা চালানো হলো রকেট লঞ্চার দিয়ে। পাঞ্জাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া তারন তারন জেলায় পুলিশ স্টেশনে হামলা চালানো হয়। শুক্রবার মধ্যরাতে এই হামলা চলে। রকেট লঞ্চারে করে গ্রেনেড ছোড়া হয়েছিল। প্রথমে তা একটি পিলারে আঘাত করে, তারপর পুলিশ স্টেশনের ভেতরে আছড়ে পড়ে। ঘটনায় কেউ আহত হননি, তবে থানায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 10 মাস হয়ে গেল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের। দুই যুদ্ধের মধ্যে যুদ্ধ যাতে দ্রুত শেষ হয়, তার জন্য আলোচনা ও কূটনীতির উপরই বারবার জোর দিচ্ছে ভারত। দেশের এই প্রচেষ্টার কথা আরও একবার মনে করিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বলেন, ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি। ইউক্রেনের সংঘর্ষ যাতে দ্রুত আলোচনা ও কূটনীতির মাধ্যমে শেষ হয়, তার উপরেও বরাবর জোর দিচ্ছে ভারত। তিনি আরও বলেন যে ভারতও আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিবাদ মেটানোর উপরে জোর দিয়েছে, কারণ এই যুদ্ধের প্রভাবে খাদ্য, শক্তি ও সারের দাম বৃদ্ধি পাচ্ছে। রবিবার অর্থাৎ 11 ডিসেম্বর মহারাষ্ট্র ও গোয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10টায় তিনি প্রথমে নাগপুর রেলওয়ে স্টেশন যাবেন, সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করবেন। এরপর ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপড়ি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। খাপড়িতে জাতির উদ্দেশ্যে নাগপুর মেট্রো ফেজ 1 উৎসর্গ করার কথা রয়েছে তার। ওই একই অনুষ্ঠানে তিনি নাগপুর মেট্রো ফেজ 2 ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর নাগপুর শিরডি সংযোগকারী সমৃদ্ধি মহামার্গের প্রথম ধাপের উদ্বোধন করবেন এবং এই হাইওয়েতে সফর করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নাগপুরে এইমস হাসপাতালও উদ্বোধন করবেন তিনি। পরে বিকেলে তিনি যাবেন গোয়ায়, সেখানে নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেসের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি চলাকালীন 3টি জাতীয় আয়ুষ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন তিনি। গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার মিত্রশক্তি হবে না ভারত, বরং আমেরিকার মতোই আরও একটি বড় শক্তি হয়ে উঠবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে অ্যাপেন্স সিকিউরিটি ফোরামের এক বৈঠকে এমনই বলেছেন হোয়াইট হাউসের এশিয়া কোঅর্ডিনেটর কার্ট কাম্বেল। তিনি আরও বলে জানিয়েছেন যে গত 20 বছরে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে যে দ্রুততার গভীর ও শক্তিশালী হয়ে উঠেছে, তেমন আর কোনো দেশের সঙ্গে হয়নি। ভারতের সঙ্গে সম্পর্কই আমেরিকার জন্য একবিংশ শতাব্দীর সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বলে দাবি করেছেন তিনি। ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব সমর্থন করল 14টি সদস্য দেশ, একমাত্র ব্যতিক্রম সভাপতি ভারত। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপদ পরিষদের বৈঠকে আপাতকালীন বা যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী প্রতিনিধি তথা নিরাপত্তা পরিষদের নবনির্বাচিত সভাপতি রুচিরা কম্বোজ নয়াদিল্লির এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানবিক সহায়তার প্রয়োজনীয় কথা ভারত স্বীকার করে, কিন্তু আমরা মনে করি যে মানবাধিকার সংগঠনগুলি সংশ্লিষ্ট পরিস্থিতিতে মানবিক সাহায্য দেওয়ার কাজ করবে। তাদের যোগ্যতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলি নিয়ে গঠনমূলক আলোচনার প্রক্রিয়ায় আমরা রয়েছি। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে একাধিকবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পশ্চিমী দেশগুলির আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে বিরত থেকেছে ভারত। বাংলা পডকাস্ট এখনকার মতো এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য জুড়ে থাকুন কাকলি ডোরা চক্রবর্তীর সাথে। ধন্যবাদ।